মানুষ ভোট দেবে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেঁকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষের পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা, যা বলছে তাই করছে। কেন্দ্রীয় বাহিনী আসুক আর ইউএনও ফোর্স আসুক, কেউ যায় আসে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে। মানুষ ভোট দেবে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেঁকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষের পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা, যা বলছে তাই করছে, কিন্তু এতে কিছু যায় আসে না। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। আমরা 42টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, এরপরে 420টায় যাবো। তারা জানে যে বিয়ে এটা কত বড় কঠিন, যদিও আজকে দিনে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত যাওয়ার পরে কিছুটা হলে আমরা মেয়ের সম্প্রদান করতে পারছি, কিন্তু অনেক বাবা আছে যাদের কাছে সত্যি কিছু নেই, তারা মেয়ের বিয়ে কিভাবে দেবে, রাত্রে ঘুম আসে তখনই অসুবিধার মতো মানুষ পাশে দাঁড়িয়ে বলে সমাজের এই কষ্টটা আপনার দায়িত্ব আমি ঘাড়ে তুলে দিচ্ছি, আপনার মেয়ে আমার মেয়ে তার বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিচ্ছি। এটা অত্যন্ত বড় কাজ, ভালো কাজ, যে কাজের জন্য সমাজে যারা সত্যি গরিব মানুষ তাদের প্রচুর উপকার। আমি আজকের দিনে যারা নবদম্পতি তাদের সবাইকে আশীর্বাদ করি, তাদের জীবন সুন্দর হোক, সুন্দরভাবে কাটুক। অনেক স্বপ্ন, যখন একটা মেয়ের সম্প্রদান হয় তখন অনেক স্বপ্ন থাকে, তার সেই সব স্বপ্ন জীবনে সত্যি হোক। ভগবানের কাছে এই আশীর্বাদ চেয়ে আপনাদের সবাইকে যারা এসছেন তাদের শুভেচ্ছা ওদের সঙ্গে থাকবে, আপনাদের সবাইকে আশীর্বাদ করুন যাতে এই দম্পতিগুলোর হাত থেকে অসুবিধা এই প্রয়াস আমরা সবাই হয়, তাকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। মানুষ ভোট দেবে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেঁকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষের পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা, যা বলছে তাই করছে। কেন্দ্রীয় বাহিনী আসুক আর ইউএনও ফোর্স আসুক, কেউ যায় আসে না।
বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে। মানুষ ভোট দেবে এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেঁকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষের পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা, যা বলছে তাই করছে, কিন্তু এতে কিছু যায় আসে না, মানুষ তৃণমূলকেই ভোট দেবে। আমরা 42টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, এরপরে 420টায় যাব। তারা জানে যে বিয়ে এটা কত বড় কঠিন কাজ, যদিও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী যাওয়ার পরে কিছুটা হলেও আমরা মেয়ের সম্প্রদান করতে পারছি, কিন্তু অনেক বাবা আছে যাদের কাছে সত্যি কিছু নেই, তারা মেয়ের বিয়ে কিভাবে দেবে, রাত্রে ঘুম আসে, তখনই অসুবিধার মতো মানুষ পাশে দাঁড়িয়ে বলে সমাজের এই কষ্টটা আপনার দায়িত্ব আমি ঘাড়ে তুলে দিচ্ছি, আপনার মেয়ে আমার মেয়ে তার বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিচ্ছি। এটা অত্যন্ত বড় কাজ, ভালো কাজ, যে কাজের জন্য সমাজে যারা সত্যি গরিব মানুষ তাদের প্রচুর উপকার। আমি আজকের দিনে যারা নবদম্পতি তাদের সবাইকে আশীর্বাদ করি, তাদের জীবন সুন্দর হোক, সুন্দরভাবে কাটুক। অনেক স্বপ্ন যখন একটা মেয়ের সম্প্রদান হয় তখন অনেক স্বপ্ন থাকে, তার সেই সব স্বপ্ন জীবনে সত্যি হোক। ভগবানের কাছে এই আশীর্বাদ চেয়ে আপনাদের সবাইকে যারা এসছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে। আপনাদের সবাইকে আশীর্বাদ করুন যাতে এই দম্পতির মধ্যে থেকে অসুবিধা এই প্রয়াস আমরা সবাই মানে, তাকেও ধন্যবাদ জানি আমার বক্তব্য। মানুষ ভোট দেবে এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেঁকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষের পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা।